মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে ভূগোলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক উত্তর পরিবেশন করা হয়েছে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখো উত্তরটা বুঝে নাও তারপর প্রয়োজন অনুসারে খাতাতে উত্তরটাকে তোমরা লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশটও করে নিতে পারো এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকানে ক্লিক করো আমাদের সমস্ত নোট সাজেশন এবং টিপস সব্বার আগে পাওয়ার জন্য আজকের প্রশ্ন চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ আলোচনা করো জনজীবনে জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল সম্পর্কে লেখো মনে রাখবে দুটো প্রশ্ন কিন্তু তোমাদের কখনোই সঙ্গে দেবে না হয় সৃষ্টির কারণ দেবে নচেত ফলাফল দেবে তোমাদের সুবিধার্থে দুটো উত্তরই আমরা আজ করে দিচ্ছি প্রথমেই তোমরা পয়েন্ট করো জোয়ার ভাটা কাকে বলে সেটা জানিয়ে সাগর মহাসাগরের জলরাশি প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর কোনো কোনো স্থানে স্ফীত হয় স্ফীত হয় মানে ফুলে ওঠে আবার কোন কোনো স্থানে অবনমিত হয় অর্থাৎ জল কমে যায় সমুদ্র জলের এই স্ফীতিকে জোয়ার এবং অবনমনকে ভাটা বলে এটা হচ্ছে জোয়ার ভাটার সংজ্ঞা যেটা সংজ্ঞা পয়েন্ট করে প্রথমে তোমরা লিখবে এবার লেখো জোয়ার ভাটা সৃষ্টির প্রধান দুটি কারণ প্রথম কদাক দিয়ে লেখো চাঁদ ও সূর্যের আকর্ষণ বা লিখতে পারো চন্দ্র ও সূর্যের আকর্ষণ মহাকর্ষ সূত্র অনুযায়ী নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী ব্রহ্মাণ্ডের প্রতিটি জ্যোতিষ্ক পরস্পর পরস্পরকে আকর্ষণ করে ফলে চাঁদ সূর্য দুটোই উভয়ই পৃথিবীকে আকর্ষণ করে তবে সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকায় চাঁদের আকর্ষণ বল পৃথিবীর উপর বেশি কাজ করে তাই চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবীর সাগর মহাসাগরের জলরাশি ফুলে উঠে জোয়ার হয় এবং জোয়ারের সমকোণে অবস্থিত স্থানে জল সরে গিয়ে ভাটা হয় অনেকেই কিন্তু লেখো জোয়ারের বিপরীতে ভাটা হয় এটা কিন্তু ভুল জোয়ার যেখানে হয় তার সমকোণ অবস্থানে কিন্তু ভাটা হয় এরপর তোমরা কিন্তু বই দেখে এখানে যে চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হচ্ছে তার একটা ছবি কিন্তু এখানে দিয়ে দেবে দ্বিতীয় পয়েন্ট করো কেন্দ্রাতিক বলের প্রভাব পৃথিবী তার নিজের মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে সর্বদা আবর্তন করতে থাকে এর ফলে যে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় তার প্রভাবে পৃথিবীর সাগর মহাসাগরের শিথিল মানে একদম চুপচাপ ঠান্ডা জলরাশি বাইরের দিকে স্ফীত আকারে বিক্ষিপ্ত হয়ে জোয়ারের সৃষ্টি করে তার মানে কি পৃথিবী যে নির্জের কেন্দ্রেতে কেন্দ্রের দিকে আবর্তন করছে এর ফলে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় আর এই বলের প্রভাবে পৃথিবীর জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হয়ে সৃষ্টি করে জোয়ারের এবার পয়েন্ট করো অন্যান্য কারণ মানে তিনটে ছোট ছোট আরও কারণ আছে এক সমুদ্র স্রোতের প্রবাহের দিক দুই বায়ু প্রবাহের গতিবেগ তিন সমুদ্রের উপসাগরে মহিষোপানের ঢাল এই তিনটে লিখে দিলে এইটুকু লিখলেই ছবি এঁকে দিয়ে ছবি সহ আর কি চিত্রসহ তোমরা কিন্তু পাঁচে পাঁচ পেয়ে যাবে যদি দেয় জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো এবার আমরা আসবো ফলাফল ফলাফলের জন্য কী লিখবে জনজীবনে জোয়ার ভাটার প্রভাব আর কি এই প্রশ্নটার উত্তর মানব জীবনে জোয়ার ভাটার সুপ্রভাব এবং কুপ্রভাব উভয়ই দেখা যায় মানে দুটোই দেখা যায় যথা সুপ্রভাবের প্রথম পয়েন্ট এক দাগ দিয়ে লেখো জোয়ারের ফলে অগভীর নদীগুলিতে জলের পরিমাণ বৃদ্ধি পায় যেহেতু জল ফুলে ওঠে তাই জল বাড়ে এর ফলে কি হয় নৌ চলাচল মানে নৌকো জাহাজ এগুলো চলাচলের সুবিধে হয় তার ফলে কি হয় জোয়ারের সময় বড় বড় জাহাজ নদীতে অনায়াসে খুব ভালোভাবে আসতে পারে আবার ভাটার টানে ফিরেও যেতে পারে দ্বিতীয় পয়েন্ট জোয়ারের লবণাক্ত জল নদী এবং বন্দরকে বরফ মুক্ত রাখে লবণাক্ত জলের প্রভাবে নদী আর বন্দর কিন্তু বরফ মুক্ত হয় ফলে নদীর জলপ্রবাহ বজায় থাকে নদীতে ঠিকঠাকভাবে জল প্রবাহিত হতে পারে তিন তিনদাক দিয়ে তোমরা লেখো ভাটার টানে নদীর জল নদীর জলের আবর্জনা ও পলি মুক্ত হয় ভাটার টানে নদীর যে আবর্জনা পলি এগুলো কিন্তু বাইরে রয়ে যায় নদীর জলটা পুরো পরিষ্কার হয়ে যায় ফলে কি হয় নদীর নব্যতা রক্ষা পায় নদী খাতের গভীরতা ও বিস্তার পায় মানে নদীটা আরও গভীর হয় নদী ভালো থাকে নদীতে নদীর নব্যতা বৃদ্ধি হয় চার ডাক দিয়ে লেখো জোয়ারের সময় অনেক সামুদ্রিক মাছ সমুদ্রে প্রবেশ করায় মৎস্যজীবীদের মাছ ধরতে সুবিধা হয় এটা তোমরা জানো যে সমুদ্রের অনেক মাছ আর কি জোয়ারের সময় আসে তাই যারা মৎস্যজীবী তাদের কিন্তু এই সময় উপার্জনটা খুব ভালো হয় পাঁচ ডাক জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে পরিবেশ বান্ধব পদ্ধতিতে কোনো ক্ষতি না করে ইকো ফ্রেন্ডলি আর কি বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে জোয়ার বিদ্যুৎ আর কি শক্তি পরবর্তী পয়েন্ট বলবার আগে বলি তোমাদের জন্য ইতিমধ্যেই কিন্তু ইতিহাস এবং ভূগোলের এই রকমই একাধিক গুরুত্বপূর্ণ নোটস আমরা দিয়েছি সেই নোটসগুলি সব দেখতে চাইলে আজকের ভিডিওতে একটা লিংক দেওয়া আছে ডেসক্রিপশানে সেই লিঙ্কে ক্লিক করলে সমস্ত প্রশ্নের সম্পূর্ণ নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে আর দ্বিতীয়ত আমাদের আরেকটি নতুন চ্যানেল আমরা করেছি সেই চ্যানেলে কিন্তু তুমি বাংলার রচনা এবং বাংলা ব্যাকরণের অংশগুলো সুন্দরভাবে বুঝতে পারবে সেখানে এই জাতীয় ভিডিও তোমাদের জন্য পোস্ট করা হবে সেই নতুন চ্যানেলটির লিঙ্কও কিন্তু আজকের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম কাজে ডেসক্রিপশনটা অবশ্যই দেখো এবারে পয়েন্ট কুপ্রভাব কুপ্রভাবের প্রথমটা লেখো এক দাগ দিয়ে জোয়ারের সময় নদীর উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হয় অর্থাৎ নদীর আশেপাশের অঞ্চলে কিন্তু প্লাবন হয় মানে সব প্লাবিত হয়ে জলে ভেসে যায় ফলে কি হয় উপকূলবর্তী অঞ্চলে কৃষি ঘরবাড়ি এগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয় ঘর ভেঙে যায় তারপর ধরো কৃষিকাজ পণ্ড হয় জলের নিচে ফসল ডুবে যায় দুই জোয়ারের সময় জলবাহিত বিভিন্ন ছোটো মাপের যানবাহনগুলি ভরাডুবির সম্ভাবনা থাকে এবং নদীতে চলাচল সাধারণের জন্য বিপজ্জনক হয়ে ওঠে ছোট ছোট যে নৌকো ডিঙি ইত্যাদি করে লোক নৌকোয় করে নদী দিয়ে যাতায়াত করে এটা কিন্তু জোয়ারের সময় বিপজ্জনক হয় আর সাধারণ মানুষ তো মোটেই জোয়ারের সময় যাতায়াত করতে পারে না সেটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক হয়ে যায় লাস্ট লেখো জোয়ারের নোনা জল নদীতে প্রবেশের ফলে নদীর মিষ্টত্ব নষ্ট হয় নদীর জলের মিষ্টি যে জল সেটা নষ্ট হয়ে মানে জল লবণাক্ত বা নোনা হয়ে যায় এইভাবে উত্তরগুলি তোমরা লিখতে পারো আশা করি আজকের ভিডিও তোমাদের সমৃদ্ধ করলো আগামী দিন কোন প্রশ্নের উত্তর লিখলে ভালো হয় সেটা লিখে অবশ্যই আমাকে কমেন্ট করো থ্যাংক ইউ